আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম। এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে, হুজুর আপনার অনেক ওয়াজ শুনছি, আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেয় না, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম, ছেলে কি বেহায় মতো, ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না। দেখেন আমিও নারীদের ওয়াজই করে গেলাম, ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি। এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো, বাবা মা বাধ্য না। মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না। এরপর যখন বিয়ে হবে, বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে, হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম। এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে, হুজুর আপনার অনেক ওয়াজ শুনছি, আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেয় না, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম, ছেলে কি বেহায় মতো। যাই হোক, তো এই বেচারারা বিয়ে করতে যাবে, বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে, মানে টাকা কামাই করো। মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে, তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব, বলে বলার সুযোগই নেই, রাইটই নেই। এরপরে বিয়েটা যখন হয়ে যায়, এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো, এখন বউয়ের পেট পালো, ছেলে মেয়ের পেট পালো, অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের উপার্জনের দায় দায়িত্ব তার। নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, তাদের দায়িত্ব তার। বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয়, শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয়। শতভাগ খরচ, শতভাগ খরচ ছেলে, শতভাগ খরচ কার, ছেলে। আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা, আর মেয়ে পাবে এক টাকা। তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের খরচই তার উপরে বর্তায় না। ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে? একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন, এতগুলো সব তোমাকে আনতে হবে। আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো। তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে, বিশ্লেষণকে বিচার করতে চায়, তারা আল্লাহর উপরে, আল্লাহর উপরে যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না। আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন, দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটি চমৎকার বলে কথা বলেছেন, তিনি বলেছেন যে আল আম্বিয়াউ আবুল বানাত, আপনার অবাক হবেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন, বেশিরভাগ নবী রাসুলদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছেন।